গণতন্ত্র আর রাষ্ট্র এই কথাটো প্রত্যেকখন রাষ্ট্রের কারণেই সদায় গুরুত্বপূর্ণ আর বর্তমানের ভারতবর্ষত এই গুরুত্ব নিশ্চয় বাড়িছে, কারণ আমি 75 বছরীয়া তা হেৰি ইতিমধ্যে অতিক্রম করলে ঐতিহাসিক পরিক্রমা। তাত আশা বলি যেটো কথা, এইটো আমি আশা করছো যে ভারতবর্ষ প্রকৃতার্থত এখন জনকল্যাণকামী রাষ্ট্রলৈ উন্নতি পলমে পরিবর্তিত মানে রূপান্তরিত হব। আর তার বাবে সাধারণ শাসক শ্রেণীর যে দায়িত্ব আছে তাক তেওঁলোকে পালন করিব, আর লগতে সাধারণ নাগরিক সকলে অর যে দায়িত্ব আছে তাকো তেওঁলোকে পালন করিব। আর নাগরিক বলি কলে এটা একপক্ষীয় বিষয় নহয়, নাগরিক মানে মাত্র স্বাধীনতায় আছে তেওঁলোকৰ দায় দায়িত্ব একো নাই, সেটা হব নোৱাৰে। তেওঁলোকৰ নাগরিক অধিকার আছে, কিন্তু সেই অধিকারর বিলাক রক্ষা করার কথাও তেওঁলোকে লগে লগে ভাবিব লাগিব, নহলে এটার কোনো অর্থ নেথাকিব। আমি মই আশা করছো যে তেনেকুৱা এটা সচেতনতা আরো বেশি সবল হব, ইতিমধ্যেই সচেতন হয়েছে বহুতখিনি, আরো বেশি সচেতন হব বলে আশা করছো। জয় হিন্দ।